মাত্র তিন চার দিনের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 12 থেকে 15 টাকা। চালসহ আটা ময়দার দামও বেড়েছে আরেক দফায়। আর আগ থেকে বেড়ে যাওয়া তেলের দাম কমার কোনো লক্ষ্য নেই বাজারে। মুদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে গত সোমবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে 35 টাকা কেজি দরে, শুক্রবার তা 50 টাকা। অর্থাৎ দেশি পেঁয়াজের এই ভরা মৌসুমে হঠাৎ করেই তিন চার দিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 15 টাকা, আর আমদানি করা পেঁয়াজের দাম আরও বেশি। এই গত সপ্তাহে পেঁয়াজ আমরা খুরসায় বিক্রি করছি 40-35, এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 50-52 টাকায় খুরসায়, দেশি পেঁয়াজ যেটা। ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমান মার্কেটে খুরসা পেঁয়াজ আপনি 55 টাকায়। পেঁয়াজের কেজি দেখা যাচ্ছে যে গত সপ্তাহে 36-37 টাকা ছিল, এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 50 টাকার কাছাকাছি হয়ে গেছে। এটা তো সবারই ভোগান্তি, আমরা তো অল্প আয়ের মানুষ, আমাদের যথেষ্ট পরিমাণ কেনার ই নাই, তারপরেও কিন্তু হয়, কারণ খাইতে হবে তো। বাজারে গত কয়েক মাস ধরে চালের দাম বাড়ার যে প্রবণতা ছিল এখনও তা অব্যাহত আছে। সব ধরনের চালের দামই বাড়তি, বিশেষ করে মোটা চাল। প্রতিটা চাল এভাবে বেড়ে চলছে, মিনিকেট 58 টাকা থেকে 60 টাকা, এখন বেশি আমরা 62-67 টাকা। যেমন আটার চাউল বর্তমানে বেচতেছি আমরা 48-50 টাকা। ভোজ্য তেলের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাজারে। এছাড়া দাম বেড়েছে দেশি ও আমদানি করা মসুরের ডাল, জিরা, আটা ময়দা ও চিনির দাম। তেলের দাম 2-3 দিন পরই বাড়তেছে, প্রতিনিয়তই বাড়তেছে। ঠিক আছে, আপনার মনে করেন 5-10 টাকা করে এরকম করে প্রতিনিয়তই বাড়তেছে। বোতলজাত বিক্রি করতেছি আমরা হলো 165 টাকা লিটার, আর আমরা খোলাটা বিক্রি করতেছি 160 টাকা লিটার, আর পাম্প বিক্রি করতেছি আমরা 140 টাকা লিটার। ইন্ডিয়া মসুরি 90 থেকে এখন 100 টাকা, দেশি মসুরি ছিল 110, এখন 120 টাকা। তারপর জিরার দামটা বেশি, জিরা ছিল 330 টাকা, এখন 360 টাকা। কাউরান বাজারে ব্রয়লার মুরগি 170 টাকা ও কক মুরগি 285 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে এই ভরা মৌসুমে শাকসবজি ও তরকারির দামও বাড়তি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।